যে স্ট্রাইক চলছে, সার্জিক্যাল স্ট্রাইক এবং পাল্টা হামলা ইত্যাদি চলছে সীমান্তে, ভারত পাক সীমান্তে, এবং তা নিয়ে বিশেষ করে সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল গতকাল, তা নিয়ে কিন্তু বিজেপি খুবই উৎসাহী। আরামবাগের বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু মিষ্টিমুখ করেন। আজকে তারকেশ্বরেও দেখা গেছে বিজেপি নেতা কর্মীদের মিষ্টিমুখ করতে এবং একেবারে উচ্ছ্বাস প্রকাশ করতে। এই জয়টা যেন তারা এমনভাবে করছেন যেন বিজেপির জয় এমনটাই দেখছেন, যদিও এটা সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার স্বার্থে এই কাজ করা হয়েছে। দেশের কেন্দ্রীয় সরকার এবং তার সেনাবাহিনী যে কাজ করছে সেটাকে কোনোভাবে মানে রাজনৈতিক বিষয়টাকে দেখতেই নারাজ তৃণমূল কংগ্রেস। তারা বলতে চাইছেন যে এই এটা একটা দায়িত্ব, জওয়ানরা যে কাজ করছেন, জওয়ানদের ওপর যে হামলা হয়েছে এবং তার বদলা নেওয়া, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, এটাকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এবং এটা যেন রাজনীতির জন্যে এই হামলা না হয়ে থাকে, যে সামনে ভোট রয়েছে তাই একটা কিছু করে দেখাতে হবে, এই মানসিকতা নিয়ে যেন এই স্ট্রাইকটা না হয়। যেটা দরকার দেশের সুরক্ষার সাথে যেটা দরকার সেটাই কিন্তু করতে হবে, এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আরামবাগের স্বপন নন্দী। আমাদের একটা যে আপনারা জানেন যে এরা 5 বছর ছিল কত কত আমাদের জোয়ান তারা অকালে প্রাণ হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, এরা এতদিন সেটা করেনি। যাই হোক, যে আমাদের এতজন জোয়ান যে অকালে প্রাণ গেল, যা এদের এই সরকারে বোধোদয় হয়ে যে এইটা যে হয়েছে, এটা ভারতবর্ষের যে সৈনিকরা করছে, ভারতবর্ষের সেনারা করছে, তাদেরকে আমরা ধন্যবাদ দেবো, বাহবা দেবো, যে বীর সন্তানরা যেভাবে ভারতবর্ষের পাকিস্তানিদের যেভাবে একটার পর একটা তাদের সেই জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দিচ্ছে, এই যে জোয়ানরা যেভাবে করছে, ভারত মাতার বীর সৈনিকরা, তাদের আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই, যে অচিরেই এই পাকিস্তান যেভাবে করছে এটা আমরা চাইব যে সরকারকে যে ওই লুকোচুরি খেলা নয়, একবারে পাকিস্তানকে যেন যে তাদেরকে নির্মূল করে দেওয়া হয়। একজন নাগরিক হয়ে আমরা চাইছি তারা যেন জঙ্গিরা যাতে না কোনো রকম পাকিস্তান থেকে এসে ভারতবর্ষে অত্যাচার না করতে পারে, এটা যেন ওই শুধু গোটা গেমের মতো যেই ভোটের সময় করলাম আর পরে করলাম তা নয়, একদম পাকিস্তানকে যেভাবে এরা অন্যায় অত্যাচার করছে তাদেরকে নিকেশ করে দিতে হবে। আমাদের বীর সেনারা তারা তো চাইছে যে আমরা যে পাকিস্তানের যে যেসব জঙ্গি ঘাঁটি আছে সেগুলোকে আমরা একদম নিকাশ করে দেবো। তাই আমি একজন ভারতবাসী হয়ে আমরা চাইব যে কোনো কাকো মিথ্যে মিথ্যে করে কাকো আক্রমণ নয়, যারা এইভাবে আমাদের ভারতবর্ষের উপর আঘাত হানতে চাইছে তাদের যেন আমরা সমূহে তাদের যেন আমরা শেষ করতে পারি।